কম দামের মধ্যে যারা একটা বাইক খুঁজছেন তাদেরকে বলবো আপনারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন। মাত্র 1.5 লক্ষ টাকার মধ্যে আপনারা হিরো এক্সট্রিম 125R এই বাইকটা পেয়ে যাবেন। বাইকটা এত কম প্রাইসের মধ্যে আপনারা পাবেন এর কারণ এই বাইকটা মাত্র 125cc, তবে এই বাইকের লুকস 165cc বাইকের মতনই। এখন প্রশ্ন হলো এটা, এই 125cc বাইকের মধ্যে আমরা কি পাচ্ছি বা এই 1.5 লক্ষ টাকার মধ্যেই বা আমরা কি পাচ্ছি, সেটা আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে দেরি কিসের, এখনই। এই বাইকটার লুকস অন্য একটা 125cc বাইকের লুকসের তুলনায় আলাদা। এর কারণ এই বাইকের মাস্কুলার বডি ডাইমেনশন, এরই সঙ্গে এই বাইকের ইউনিক হেডলাইট কম্বিনেশন। এই বাইকের হেডলাইটটা হয়তো কাওয়াসাকি Z900 থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। এখন যার কাছ থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করুক না কেন, এই বাইকটার লুকস মোটামুটি ভালোই করেছে হিরো কোম্পানিরা। লুকসের পর এখন কথা বলি এই বাইকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিন হিসাবে আপনারা পাবেন 124.7cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলেডের FI SOSC-র একটা ইঞ্জিন। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 11.55 PS এট 8250 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 10.5 Nm এট 6000 RPM। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 110 কিলোমিটারের উপরে এবং এই বাইক থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন আপনারা 66 কিলোমিটার পর্যন্ত। এই বাইকের ইঞ্জিনের পর এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। এই বাইকের ফ্রন্টে 90x90 সেকশনের টায়ারের সঙ্গে 276mm ডিক্স উইথ ABS এবং রেয়ার হুইলে আপনারা 120x80 সেকশনের টায়ারের সঙ্গে একটা 130mm ড্রাম ব্রেক পাবেন। এছাড়া এই বাইকের রাইডারের কমফোর্টেবলের জন্য এই বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। এই সাসপেনশনগুলোর ফিডব্যাক আপনারা ভালোই পাবেন। এই বাইকের হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর সবগুলো LED ব্যবহার করা হয়েছে, এটা একটা কোম্পানি ভালো কাজ করেছে। এছাড়া এই বাইকের স্পিডোমিটার হিসেবেও ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হয়েছে, যেটা অন্য অন্য 125cc বাইকে খুব কম দেখা যায়। এখন কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। এই বাইকের লেন্থ 2009mm, হাইট 1051mm, সিট হাইট 790mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180mm। এই বাইকের ওজন 136kg, যেটা আপনার কাছে কমই মনে হবে। এই বাইক আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা ABS ভেরিয়েন্টের আর একটা IBS ভেরিয়েন্টের। যাই হোক, এই ছিল এই বাইকের স্পেসিফিকেশন। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলে লাইক ও শেয়ার ঠোক দিজিয়ে, মা কাল কাছে লাইক ও শেয়ার ঠোক দিজিয়ে, 5000 লড়ে দিক জানা চাইয়ে।